আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হাফ বাইট বাংলা অ্যান্ড সাইকাস একাডেমি। আজকে আবার একটা সুন্দর ম্যাথ নিয়ে তোমাদের সামনে চলে আসছি, যেই ম্যাথটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে তোমাদের স্ক্রিনে উঠে আছে। সেটা হচ্ছে যে মিয়াবাড়ির ঘাটে একটা নৌকা বাঁধা আছে, বা ডিঙি নৌকা বাঁধা আছে। হ্যাঁ, ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা, যেটাতে করে সাধারণ লোকজন দুই চারজন, বাড়িতে এখন গাড়ি থাকে না, আমাদের অনেকেরই তো গাড়ি আছে বা মোটর সাইকেল আছে, এইগুলাতে চড়ে আমরা কি করি, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই। আর বাংলাদেশে আগেকার যুগে যখন প্রচুর বর্ষাকাল হতো, তখন কিন্তু রাস্তাঘাট কিচ্ছু ছিল না এবং বাংলাদেশের প্রধান যাতায়াতের মাধ্যমটা ছিল হচ্ছে নৌকা। সো প্রত্যেকটা বাড়ির একটা ছোট ছোট নৌকা থাকতো, এই নৌকাগুলোকে বলা হতো ডিঙি নৌকা, যেটাতে দুই তিন চারজন করে ওঠা যাইতো। সো এরকম একটা মিয়াবাড়ির ঘাটে কি বাঁধা আছে, এরকম একটা ডিঙি নৌকা বাঁধা আছে। ডিঙির মাথা থেকে একটা দড়ি ঝুলছে নদীর পানির উপরে, দড়ি আর নদীর পানির মধ্যে ফারাক আছে তিন হাত। কয় হাত? তিন হাত। সন্ধ্যাবেলায় জোয়ারে নদীর পানি বাড়তে শুরু করলো, সন্ধ্যাবেলা যখন জোয়ার আসলো নদীর পানি কি হইলো, বাড়তে শুরু করলো, এবং প্রতি ঘন্টায় এক হাত করে পানি বাড়তে থাকলো, প্রতি ঘন্টায় এক হাত করে পানি বাড়তে থাকলো। প্রশ্ন হচ্ছে কত ঘন্টা পর দড়িটা পানিতে ভিজবে। সো এইরকম প্রশ্ন যারা তোমরা ধাঁধা টাইপের জিনিসপত্র করো তারা কিন্তু খুবই মজা পাবা। আমি তোমাকে প্রচণ্ডভাবে রেকমেন্ড করব তুমি এটা অন্তত আধা ঘন্টা চিন্তা করো, ভিডিওটা এখনই বন্ধ করে দাও, আমার কোনো আপত্তি নাই, বন্ধ করে তুমি আধা ঘন্টা চিন্তা করে আসো এই জিনিসটা কিভাবে কাজ করবে। তো যাওয়ার আগে যদি না গিয়ে থাকো তাহলে এই চিত্রটা আমি একটু আঁকায় দিই। ধরো এটা হচ্ছে মিয়াবাড়ির ঘাট, এটা হচ্ছে ঘাট, এখান থেকে একটা নৌকা আছে দড়ি দিয়ে বাঁধা। হ্যাঁ, এটা একটা নৌকা আছে দড়ি দিয়ে বাঁধা, যেহেতু মিয়াবাড়ির নৌকা সো এখানে তোমার ছইও থাকবে, ছই তোলা নৌকা, এখানে বাঁধা আছে নৌকাটা। আর এই নৌকার মাথা থেকে একটা দড়ি ঝুলছে, এটা হচ্ছে সেই দড়ি, নৌকার মাথা থেকে একটা দড়ি ঝুলছে। আর এই নৌকার মাথার এই দড়ি আর পানির মধ্যে ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স হচ্ছে তিন হাত। ওকে, তিন হাত। সো বলা হচ্ছে যে পানিটা প্রতি ঘন্টায় এক হাত করে বাড়ছে, পানিটা প্রতি ঘন্টায় কত করে বাড়ছে, এক হাত করে। খুবই সোজা অঙ্ক, তুমি এটা ইজিলি করে ফেলতে পারবা। তিন হাত হইতে গেলে কত টাইম লাগবে? আমি এইটার অ্যান্সারটা দিব না, তোমরা একটু চিন্তা করবে এবং তোমার বাসার সবাইকে বলবা যে এটার আসলে কতক্ষণ টাইম লাগবে এই তিন হাত পানিটাকে উঠে এই দড়িটাকে ছুঁয়ে ফেলতে। হ্যাঁ, এটা তোমরা বাসায় চেষ্টা করবে এবং অ্যান্সারটা আমার কমেন্টে লিখে দিবা। তা আমাদের যে ক্লাসটা অলিম্পিয়াডের সেটা কিন্তু শুরু হচ্ছে অগস্ট মাসের শুরুর দিকেই। তোমরা এটার জন্য যারা যারা জয়েন করতে চাও, যারা সশরীরে জয়েন করতে চাও, যারা নওগাঁ এবং বগুড়াতে আমরা কিন্তু সশরীরে ক্লাস নিই, সরাসরি ক্লাস নিই। সো তোমরা যদি আমাদের সাথে সেই ক্লাসে জয়েন করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের নাম্বার এবং সব কিছু দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে সাইকাস একাডেমিতে, তোমরা সেটাতে জয়েন করতে পারো। আর যদি না হয় তাহলে তোমরা যেটা করতে পারো যে আমাদের সাথে অনলাইনে কানেক্টেড হইতে পারো, আমরা কিন্তু যথেষ্ট ভালো অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি, সেখানে তোমরা কোর্সটাতে জয়েন করে ফেলবা। সেটার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে রাখবা যে আমি এটাতে জয়েন করতে চাই। সো দেখা হবে পরের ভিডিওতে, আসসালামু আলাইকুম।